আওয়ামী লীগের অপরাধকে নাৎসিদের সাথে তুলনা করে এর সব দায়ভার শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর সংলাপে তিনি আরো বলেন, নুরেমবার্গ ট্রায়ালের মতো শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিচার সম্ভব। এ সময় উপদেষ্টা জানান, শীঘ্রই দেয়া হবে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার, বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও ছাত্র সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। ভোটাধিকারী একজন নাগরিকের প্রকৃত মানবাধিকার উল্লেখ করে বক্তারা বলেন, যে কোনো মূল্যে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি যা করেছে জঘন্যতম অপরাধী, নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হারান নিয়ে আসার দরকার নাই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড জাস্ট লাইক নুরেমবার্গ ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না। পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়, যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব। পুলিশ কমিশন অনেকে করতে দিতে চায় না, তার কারণ আপনারা ভালো করে জানেন। রাতের মাছরাঙা সংবাদ।